নমস্কার, আজকে আমি আপনাদেরকে যে বিষয়ে বলবো সেটা হচ্ছে আমরা কোজাগরী পূর্ণিমার দিন মা লক্ষ্মীর পুজো করি। আমরা আপ্রাণভাবে মা লক্ষ্মীকে ডাকি, সৎপথে উপার্জন করা অর্থ মা লক্ষ্মীর জন্য আয়োজন করি কোজাগরী পূর্ণিমায়। কিন্তু দেখা যায় যে এত আপ্রাণভাবে মাকে ডাকা সত্ত্বেও আমার ঘরে অর্থগম হয় না। অথচ আমার প্রতিবেশী কোনো একজন সেই একই পুজো করে বছর না ঘুরতেই অর্থের মালিক হয়ে গেল। তখন আমার এই আক্ষেপ হয়, তাহলে আমার এত কষ্টের পয়সা আমি এত আন্তরিকভাবে মাকে ডেকেও কেন আমার অর্থের কষ্ট গোছে না? এর জন্য একটা সহজ উপায় আমি আপনাদের বলবো, সেটা জেনে রাখুন। জানলে দেখবেন আপনার অর্থাগম, আপনার অবস্থার উন্নতি হতে থাকবে ঠিক 3 মাসের মধ্যে থেকেই। তাহলে কি করতে হবে? প্রথমে কোজাগরী পূর্ণিমা, এর মানেটা আগে জানতে হবে। আমরা কেন ডাকছি, কাকে ডাকছি, কেন লক্ষ্মী পুজো হচ্ছে, স্বয়ং মা লক্ষ্মী সন্ধ্যেবেলা এবং মাঝরাতে এসে যারা পুজো করেন তাদের কাছেই আসেন, তাদের গৃহে আসেন এবং বলেন কে জাগরী, কে জাগরী কথা থেকে এসেছে। কোজাগরী তার মানে আমার ভক্তরা কে জেগে আছো। এই জেগে থাকার জন্যে যে মাঝে মাঝরাতে আমাদের কাছে আসছেন, তখন কি করতে হবে? পুজো আমরা সব কিছু করলাম, পুজো আমাদের সমাপ্ত হলো, সেই যে প্রদীপটা আমরা জ্বালালাম সেটা কিন্তু হবে যজ্ঞ প্রদীপ, অর্থাৎ সারা রাত জ্বলবে, কষ্ট করতে হবে। তাই প্রদীপটা যেন আমাদের না নিবে যায়, সেই জন্যে এই দিকে লক্ষ্য রাখতে হবে। এবং এই প্রদীপটা তখনই নির্ধারিত করব যখন উষালগ্ন একদম ভোর হবে, সেই সময় প্রদীপটা আমরা জ্বালাবো। আচ্ছা, আর কয়েকটা ছোটোখাটো ব্যাপার বিষয় আমরা মনে রাখব। যেমন আমরা ঠিক পথে মাকে ডাকতে চাই, সেই ঠিক পথটা কি? যেটা হচ্ছে আমি যেতে চাইছি শিয়ালদায়, আমি উঠে বসলাম হাওড়ার বাসে। আমি একটা উদাহরণ দিয়ে আপনাদের বলছি, তাহলে আমার এই পথটা ঠিক হলো না। তাই ঠিক পথে মাকে ডাকতে হবে। কীভাবে ডাকতে হবে? প্রথমেই আমরা যে পট এবং মূর্তিটা মায়ের কিনব সেটা আমরা দেখে নেব। কয়েকটা জিনিস, মায়ের মুখটা থাকবে স্মিত হাসি থাকবে। 2 নম্বর হচ্ছে মায়ের বসন, মায়ের বসন হচ্ছে পীত বসন, অর্থাৎ হলুদ বসনের কাপড় পরা থাকবে মায়ের। আর মায়ের গাত্রবর্ণ হচ্ছে কোজাগরী পূর্ণিমার মতো উজ্জ্বল, সেই ফর্সা সুন্দর গায়ের রঙও আমরা দেখে কিনতে পারি। কিন্তু মায়ের আরেকটা গাত্রবর্ণ হচ্ছে ঋগ্বেদে বর্ণনা করা আছে, সেটা হচ্ছে তত্ত্বকাঞ্চনের মতো। তো যদি পাওয়া যায় এই রং খুব ভালো। আর মা কিন্তু অবশ্যই পদ্মের উপর বসে থাকবেন, 1000 পাপড়ির পদ্ম। মূর্তিতে তো সম্ভব নয়, ওটা ধরে নিতে হবে 1000 পদ্মেরই, 1000 পাপড়িরই পদ্ম। আচ্ছা, এইবারে যেটা দেখতে হবে, যাক প্রদীপের কথা বললাম, আরেকটা কথা, এই কোজাগরী পূর্ণিমার দিন যদি কোনো মহিলা বা বাচ্চারা বা যে কোনো মানুষ গৃহে আসেন, সে শিশু হতে পারে, কিশোর হতে পারে, হয়তো তিনি পরিচিত বা অপরিচিত আমাদের ঘরে এলেন, তাকে কিন্তু আমরা অনাদর করব না। তিনি ভিখিরির রূপেও আসতে পারেন, ভিক্ষা চাইতে পারেন আমাদের কাছে, আমরা সেদিন ভিক্ষা দেব না, কিন্তু তাকে অনাদরও করব না, তাকে বসাবো, তাকে এইটাই বলে যাব মায়ের প্রসাদ আপনি পেয়ে যান। আর একটা জিনিস লক্ষ্য রাখব, মায়ের যে পুজো হয়ে যাবে মায়ের প্রসাদ, সেই দিন মায়ের প্রসাদ এবং কোনো ধাতুর পাত্র আমরা অন্য কোনো গৃহে দেব না,
এই গৃহের বাইরে যেন না যায়, এটা লক্ষ্য রাখতে হবে। আরেকটা কথা যেটা বলবো সেটা হচ্ছে, পুজো হয়ে গেল, অঞ্জলি দিলাম, এবং তারপরে আমাদের একটা প্রার্থনা আছে, সেই প্রার্থনাটা কিন্তু আমাদের আন্তরিকভাবে করতে হবে। এই প্রার্থনাটার মধ্যেই আপনার সমস্ত ধন সম্পত্তি অর্থ শস্য গৃহ ভূমি সব কিছুই লুকিয়ে আছে, এবং কি সন্তানও। কীভাবে করতে হবে প্রার্থনা? আন্তরিকভাবে করতে হবে, কি বলতে হবে, এটাই হচ্ছে আসল সূত্র। মাকে আমরা বলবো, হে গৃহলক্ষ্মী, রাজলক্ষ্মী, মহালক্ষ্মী, সর্বলক্ষ্মী, পাতাল লক্ষ্মী, ভূমিলক্ষ্মী, শস্যলক্ষ্মী, অন্নদাত্রী, কমলাসনা, পদ্মাসনা, রুক্মিণী, পরমেশ্বরী, এই বলে আমরা মাকে ডাকব। এইগুলো যেন একটাও ভুল না হয়। ডেকে বলবো, মা, আমি সব উপায়ে নিষ্ঠাভাবে তোমার আয়োজন করেছি, আমার অর্থভাব, আমার ধনের অভাব, সম্পদের অভাব তোমাকে মোচন করতে হবে। এই আন্তরিক প্রার্থনা কিন্তু আপনাকে জানাতেই হবে, এবং তখন আপনাকে কি করতে হবে সেটাও জেনে নিন। যে লক্ষ্মীর কোজাগরি মা লক্ষ্মীর মূর্তিটা আপনাকে কল্পনা করতে হবে, সেই কল্পনায় আপনি যা যা বললাম এগুলো ভালো করে স্মরণ রেখে এই প্রার্থনাটুকু করলে আমি নিশ্চিত করে আপনাদের বলতে পারি, ঠিক 3 মাসের পর থেকেই দেখবেন আপনার অবস্থার প্রভূত উন্নতি হবে। এই হচ্ছে কোজাগরি লক্ষ্মী পূজার ইতিকথা, এবং এইভাবে ডাকলে মা আমাদের ডাকে সাড়া দেন। তো বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়।